প্রতিগী ঢুলিয়া আর নাচনিক 25,000 কই দিব অসম সরকারে যিসকলে ইতিহাস রচনা করিবৰ বাবে অসম সরকারক তথা সমগ্র অসমবাসীক সহায় করেছে প্রতিগী ঢুলিয়া নাচনী আর প্রশিক্ষণক প্রশিক্ষকক 25,000 টাকা কই দিয়া হব আর কাইলে সমগ্র অসমবাসী এক ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হয়ে রব কারণ কাইলে ইতিহাস রচিব বিহুয়ে লিছ সবিস্তারে এই খবর 13 এপ্রিল বিহুয়ে রচিব ইতিহাস সমগ্র বিশ্ববাসী কাইলের দিন দেখিব বিহু কাইলে ইতিহাস রচিব অসমৰ 10 সহস্রাধিক নাচনী একেলগে 10,000 নাচনী সরুসজাই স্টেডিয়ামত প্রদর্শন করিব বিহু নাচ বিহু নৃত্যত অংশ লওয়া নাচনী ঢুলিয়া প্রশিক্ষকক উপহার দিব সরকারে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা অসমৰ মুখ্যমন্ত্রীগাকে ডাঙর ঘোষণা করেছে 25,000 কই টাকা দিব প্রতিগী শিল্পীক প্রতিগী নাচনীক প্রতিজন ঢুলিয়াক প্রতিগী প্রশিক্ষকক 25,000 কই টাকা দিয়া হব কাইলে সরুসজাত হব বিশ্ব অভিলেখর অনুষ্ঠান কাইলের দিনট বিশ্ব অভিলেখর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হব সন্ধ্যা 5:30 এই অনুষ্ঠান অনুষ্ঠিত হব বলে জানিপরা গেছে বিরল মুহূর্তর সাক্ষী হবল রাজ্যবাসীক আহ্বান জানাইছে সমগ্র রাজ্যের জনতাক আহ্বান জানাইছে সরুসজাইলে আসবর কাইলৈ প্রয়োজন নহয় কোনো প্রবেশপত্রর কোনো ধরনের প্রবেশপত্র নোহাকয়ে কাইলে আপনি প্রবেশ করব পাৰিব সেই ঐতিহাসিক মুহূর্ত আপনি উপভোগ করব পাৰিব আপনার স্বচক্ষুরে ইতিহাস সৃষ্টির লক্ষ্যে কাইলৈ রেকর্ডিং হব বিহু নৃত্যর আমি পুনর্বার কইছো এই ঐতিহাসিক মুহূর্ত আপনি স্বচক্ষুরে চাবলে পাৰিব সরুসজাই স্টেডিয়ামলে কাইলে আপনি আহিব লাগিব 14 এপ্রিলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মুখত গ্রহণ করব প্রমাণপত্র গতিকে 14 এপ্রিলের যে অনুষ্ঠান 14 এপ্রিলের অনুষ্ঠানত আপনার প্রমাণ আপনি 14 এপ্রিলের অনুষ্ঠানত আহিবৰ বাবে পাছৰ প্রয়োজন হব কিন্তু কাইলের দিনটোৰ বাবে আপনার কোনো পাছৰ প্রয়োজন নহয় কাইলে আপনি বিনা পাছত প্রবেশ করব পাৰিব 25,000 নাচনীক 25,000 যে নাচনী ঢুলিয়া সকলকে 11,000 নাচনী ঢুলিয়াক 25,000 কই টাকা দিয়া হব কাইলে সরুসজাইত অনুষ্ঠিত হব বিশ্ব অভিলেখর এই অনুষ্ঠান আমি পুনর্বার কইছো 11,000 যে নাচনী ঢুলিয়া আছে সকলকে কাইলে ইতিহাস রচনা করার পিছতে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় 25,000 কই টাকা দিব বলে উল্লেখ করেছে দ্বিতীয়তে আজি আমার কেবিনেটত এটা সিদ্ধান্ত হৈছে যে আজি যিসকল বিহু আর বিহুগতি আহিছে এলং উইথ দ্য মাস্টার ট্রেইনার্স রাজ্য সরকারে তেওঁলোকক ভবিষ্যতেও বিহুর প্রদর্শন যাতে তেওঁলোকে রাখিব পারে ঢোল আদি কিনিব পারে চর্চা অব্যাহত রাখিব পারে সকলোকে আমি 25,000 টকাকৈ এটা বরঙনি আগবঢ়াম তেনেকে আমি ঠিক করছো আর সকলে 25,000 টাকাকৈ রাজ্য সরকারপ্রা পাব দ্বিতীয়তে আজি আমার কেবিনেটত এটা সিদ্ধান্ত হৈছে যে আজি যিসকল বিহু আর বিহুগতি আহিছে এলং উইথ দ্য মাস্টার ট্রেইনার্স রাজ্য সরকারে তেওঁলোকক ভবিষ্যতেও বিহুর প্রদর্শন যাতে তেওঁলোকে রাখিব পারে ঢোল আদি কিনিব পারে চর্চা অব্যাহত রাখিব পারে সকলকে আমি 25,000 টাকাকৈ এটা বরঙনি আগবঢ়াম তেনেকে আমি ঠিক করছো আর সকলে 25,000 টাকাকৈ রাজ্য সরকারপ্রা